নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে চিকিৎসক দিবসে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের অভ্যর্থনা সভাপতির। মহান চিকিৎসক তথা বাংলার রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধানচন্দ্র রায়ের জন্মদিন আর সেই উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হলো পুরুলিয়া জেলায়। এদিন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিনে অনুষ্ঠানে সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল সহ বিদায়ী কাউন্সিলর সুনয় কবিরাজ, কাউন্সিলর বিভাস দাস ও মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরাও। এদিন সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, মহামারী করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসক এবং নার্সরা যেভাবে কাজ করে চলেছেন তাতে তাদের স্যালুট জানায়। এটা হচ্ছে আমাদের হৃদয়ের কথা যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করা হবে, আপনাদেরকে কি বলে ভালোবাসবো, কি বলে আদর করব সেই ভাষা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তবে এইটুকু জেনে রাখুন যে আপনাদের যে মূল্যবান কাজ আপনারা সাধারণ মানুষের জন্য করেছেন, প্রতিটি স্তরে স্তরে প্রত্যেকটি গরিব মানুষের জন্য যেভাবে আপনারা কাজ করে গেছেন এবং এখনো করছেন এবং করেই যাবেন, এই যে একটা সঙ্গীন সময় আপনারা যেভাবে মানুষকে নিজের করে নিজের পরিবারের মতো দেখে তাদের যে শুশ্রূষা করছেন সেটার জন্য আমরা অভিভূত এবং আমরা সত্যি অত্যন্ত আনন্দিত। আপনারা এইটুকুই বলবো ভগবানের কাছে, আমাদের দলের তরফ থেকে শুধু নয়, সারা পুরুলিয়া জেলার সাধারণ মানুষের তরফ থেকে একজন সভাধিপতি হিসাবে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদেরকে সুস্থ রাখার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা অবিরত চলুক এইটুকু জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আমার অত্যন্ত হৃদয়ের। পুরুলিয়া থেকে শান্তনু দাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।